ময়মনসিংহের গফরগাঁওয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে ধসে পড়েছে তিনটি সেতু। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বাজারজাত করতে না পেরে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। উপজেলার দুর্গম চরাঞ্চল চর আলগি ইউনিয়নের পোড়াখালী গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদে প্রায় 1,32,00,000 টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মিত হয় এক বছর আগে। কিন্তু গত মাসে মাত্র এক সপ্তাহের মধ্যে এক এক করে ভেঙে পড়ে তিনটি সেতু। সপ্তাহের ব্যবধানে সেতুগুলো ভেঙে পড়ায় দুর্ভোগ চরমে উঠেছে সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার আর অপরিকল্পিত খাল খননের কারণে ধসে পড়ছে সেতু। তিনটা বিষ পানির স্রোতে দ্বারা নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টি নষ্ট হওয়াতে আমাদের আলগি ইউনিয়নের মানুষ কাঁচামাল নিয়ে যাতায়াত করা আমাদের খুব কষ্টদায়ক হইতেছে। বহুত দিন আমরা কষ্ট করার পরে বৃষ্টিটা পাইছিলাম, এক দেড় বছর গেছে না বৃষ্টিটা, ব্যাঙ্গে নদী খনন করাতে ব্যাঙ্গে পড়ে গেছে। ইউনিয়ন বোর্ড যে আপনার খাল খনন করতেছে, আমরা তো 5 ফিট ডিপে করছি, আমাদের খাল খনন কোনো কোনো 10 ফিট মানে 8 ফিট 10 ফিট ডিপে খাল খনন করতেছে। তো খাল খনন করতে করতে তারা ব্রিজের ধারে এসে পড়ছে, এমন অবস্থা যার কারণে যে ব্রিজের নিচ দিয়ে পানি যে স্কাউরিং হয়ে বালিগুলো চলে গেছে, চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্রিজগুলো ধসে গেছে বা বসে গেছে।